সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানাই। আমরা শেওড়া পুলি ঘাটে বোটের উপরে নদী পার হচ্ছি। তো আমরা এখন একটু খলদপুর আল আমিন মিশনের দিকে রওনা হয়েছি। আমি ইদ্রিস আলী শেখ এবং খতিব ভাই। কিছুক্ষণ পরে আমরা আবার মঞ্চে ফিরব, আমাদের অবস্থান অনশন মঞ্চে কিছুক্ষণ পরেই ফিরব। টার্জেন্ট এক মিশনের ব্যাপারে, মানে খতিব ভাইয়ের একমাত্র পুত্রকে ভর্তি করতে হবে আল আমিন মিশনে। সব রেডি হয়ে আছে, একটু কথা বলার জন্য আমরা যাচ্ছি। সঙ্গে থাকুন, আমরা আবার ফিরে আসছি অনশন মঞ্চ। পুরো অনশন মঞ্চ কাঁপাতে আসছি নদিয়া থেকে ইদ্রিস আলী শেখ এবং আল খতিব ভাই। আপনারা থাকুন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের সংগ্রাম চলছে, চলবে। এই নদী যেমন অচল, নিশ্চল, একেবারে বয়েই চলে, ঠিক তেমনভাবেই কিন্তু আমরা আমাদের সংগ্রামকে চালিয়ে যাব বন্ধু। এবং আর 26 দিন আমাদের বন্ধুরা অনশন করছেন। এই 26 দিন যদি অতিক্রম করে যাই তাহলে আমরা আমাদের রেকর্ড কিন্তু আমরা ভেঙে ফেলবো, আমাদের দিদির রেকর্ড। তো আমরা আহ্বান করবো, আমরা রেকর্ড ভাঙতে চাই না, আমরা চাই দিদির রেকর্ড যুগ যুগ জিও, যুগ যুগ ধরে রেকর্ডটা দিদি রাখবেন। এবং আমরা যে বেতন কাঠামো নিয়ে আন্দোলন শুরু করেছি 11 নভেম্বর, আজকে 30তম দিন আমাদের ধর্ণা মঞ্চের এবং 26তম দিনে পড়েছে আমাদের অনশন। তো আমি আহ্বান করছি, দিদি আপনি শিক্ষামন্ত্রীকে পাঠান এবং আমাদের দাবি মেনে নিন। আর যদি আমাদের দাবি আদায় না হয় আমরা কিন্তু অত্যন্ত তীব্র আন্দোলন শুরু করব। আমরা কোনোভাবেই কিন্তু আমাদের ন্যায্য দাবি থেকে সরব না। এবং 48,000 পার্শ্ব শিক্ষক শিক্ষিকাকে একটাই দাবি জানাবো, দাবি আদায় না হলে বন্ধু আমরা মঞ্চ ছাড়ছি না। এবং আমাদের নেতৃত্বের কাছে অনুরোধ করব এই ভিডিওর মাধ্যমে, যদি আমাদের মনোপুত দাবি না হয়, বেতন কাঠামো না হয়, তাহলে ভিক্ষা নিয়ে আপনারা বাড়ি আসবেন না। আমরা অনেক শিক্ষক শিক্ষিকার সাথে কথা বলেছি, তাদের মর্ম কথাই বলছি আমি। ইদ্রিস আলী শেখ একজন সাধারণ পার্শ্ব শিক্ষক হিসেবে, পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের একজন প্রতিনিধি হিসেবে স্টিয়ারিং কমিটিকে এটাই জানাতে চাচ্ছি, আপনারা মানবেন না, ফিরে আসবেন, আমরা আপনাদের সাথে আছি এবং আমরা চালিয়ে যাব আমাদের শেষ বিন্দু, আমাদের রক্ত শেষ বিন্দু পর্যন্ত আমাদের শরীরে থাকা পর্যন্ত। আমরা এই দাবিটা জানাচ্ছি, না মানলে আপনারা চলে আসবেন এবং আমরা দেখব আমাদের শরীরে কতটা রক্ত আছে, কতটা রক্ত আমাদের ঝরাতে হয় আমাদের দাবি আদায় করতে গিয়ে। সাথেই থাকুন বন্ধু, এবং এই ভিডিওটিকে সমস্ত ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সাথে সাথে আপনারা একটু চিত্রটাও দেখে নিন, একটু নৈসর্গিক দৃশ্য, শেওড়াপুলি ঘাট সকালবেলা, একটু দৃশ্যগুলো একটু দেখে নিন, একটু দেখাচ্ছি। ভোটটা দেখুন, আমাকে একটু দেখুন, আমার ভিডিও মেকারকে একটু না দেখলে কেমন হবে, ভিডিও মেকারকে একটু দেখুন। এই খতিব ভাই যাচ্ছে ভিডিওর দিকে তাকাচ্ছে, খতিব ভাই ভিডিওর দিকে তাকাচ্ছে, মুখ করছে। তো আমরা খারিকের মধ্যেই ঘুরছি, কোনো অসুবিধা নেই, আপনারা থাকুন এবং যুদ্ধ জারি থাকবে। আমরা কোনোভাবেই কিন্তু পিছু পা হচ্ছি না, আমরা সাথে আছি এবং উঠছি না, উঠবো না। এগুলো দেখে প্রকৃতিকে দেখুন এবং এইভাবে আমরা প্রকৃতির মতো করে কিন্তু থেকে যাব। তো সাথে থাকুন বন্ধু, ভিডিওটিকে বিশেষ করে লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং বিশেষ করে প্যারা টিচার
ভাই এবং শিক্ষিকা বোনেদের বলবো আপনারা এটাকে বেশি বেশি করে বিভিন্ন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেবেন। আমরা যুদ্ধ জারি রাখছি, দাবি আদায় না হলে কিন্তু আমরা যাচ্ছি না। স্ট্যান্ডিং কমিটিকে কিন্তু আমরা সেই বার্তাই সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে দিচ্ছি। ধন্যবাদ, সাথেই থাকুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।